হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জিতে এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট বন্ধু আমি আগে আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে উইন্ডির তরফ থেকে দেখে বলেছিলাম যে এগারো তারিখে একটা হচ্ছে গাছ টুইন্ড দিয়ে একটা কিন্তু উইন্ড ফর্ম হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের এটাও জানিয়েছিলাম যে গতি আসার সম্ভাবনা নেই কারণ বৃষ্টি হয়ে এটা আসতে পারে দক্ষিণবঙ্গে এবং ভারতের অনেক রাজ্যেতেই এটা বৃষ্টিও অলরেডি ঢুকে গেছে বে অফ বেঙ্গলে যে ঝড়টাও দেখা যাচ্ছিলো তো এবং সেই হিসাবে কিন্তু আজকের এগারো তারিখ আজকের কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা ফোরকাস্ট হয়েছে সেটা আমি আপনাদের কাছে সরাসরি নিয়ে চলে এসেছি সেখানে কি বলে সেটা বন্ধু আজকে দেখে নেব তার আগে যারা নতুন এসেছেন চ্যানেল রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক ও শেয়ারের মধ্যে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবেন বন্ধু ও বন্ধু প্লিজ বেল বাটনটা প্রেস করবেন ও ফেসবুক পেতে সাপোর্ট করবেন তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এগারোই জুন অর্থাৎ আজকের যে উইন্ডির তরফ থেকেও বলা হয়েছিল যে আজকের একটা গাস্ট ফ্রম হতে পারে একটা উইন্ড গাস্ট আসতে পারে এবং সেটা যদি স্টেজ ফোর বা ফাইভের ওপর চলে যায় তখন কিন্তু সেটা গতি হিসাবে নাম দেওয়া হবে কিন্তু সেটা স্টেজ ফোর অব্দি যায়নি সেটা ঝড় বৃষ্টি হিসাবে এসছে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সোজাচুই দেখে নিচ্ছি আমি সোজা ই চলে গেলাম আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েবসাইটে আই এম কলকাতা ডট জিওভি ডট ইন সেখানে কি বলছে দেখুন থান্ডার স্টম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারে রেনফল ওয়ার্নিং অর্থাৎ ঝড় বৃষ্টি এবং তার সাথে কিন্তু হালকা থেকে ভারী অবধি বৃষ্টিপাত হবে এবং বিদ্যুৎ মানে বজ্র বিদ্যুৎ সম নিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে তো বলে দিয়েছে থান্ডার স্ট্রং লাইনিং অ্যান্ড লাইট টু মডার রেন লাইকলি টু এফেক্ট সাম পার্টস অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনাপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স ফ্রম ইলেভেন ফিফটিন অর্থাৎ এগারোটা পনেরো যেটা অলরেডি হয়ে গেছে তো এগারোটা পনেরো থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এবং এটা আজকে সারাদিন এই বৃষ্টিটা থাকবে তো কোথাও কোথাও থামতে পারে কিন্তু থামার পরও আবার সারাদিন এটা চলতে পারে যেহেতু আজকে এগারো তারিখ এবার বলে দিচ্ছে এটা কোথায় কোথায় বলছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর প্রথম বলছে অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দীঘা সংলগ্ন এলাকা যেহেতু বে অফ বেঙ্গলের এই উইন্ড তো তার ফলে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেরকম কিন্তু হবে এবং ঝড় বৃষ্টি সম্পন্ন নিয়ে কিন্তু এই বৃষ্টিটা হবে তারপর বলছে থান্ডার স্টাং উইথ লাইটনিং গাছটি উইন্ড অর্থাৎ যে ঝোড়ো হাওয়াটা সেটা কোথায় হবে এবং তার সাথে বৃষ্টিপাত তো দীঘাতে যেটা বলছে কিন্তু মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু ঝোড়ো হওয়ার কথা বলেনি কিন্তু এখানে ঝোড়ো হওয়ার কথা বলে দিচ্ছে সেটা হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পারগনার বিভিন্ন জায়গাতে হবে এবং কলকাতা সংলগ্ন সাউথ চব্বিশ পরগনা এলাকাতেও কিন্তু এটা হবে তো তার জন্যই সাউথ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে ওয়ার্নিং বেরিয়েছে এবং যে ওয়ার্নিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অনুযায়ী মেদিনীপুরের ইস্ট এবং ওয়েস্টে কিন্তু ঝড় বৃষ্টি হবে আপনার বজ্র বিদ্যুৎ সম্পন্ন ঝড় বৃষ্টি হবে এবং সেখানে কিন্তু আপনার ঝোড়ো হাওয়া থাকবে এবং যা ঝোড়ো হাওয়াটা বিশেষ করে থাকবো হচ্ছে সাউথ চব্বিশ পরগনাতে এবং সেখানে এগারোটা পাঁচ থেকে শুরু হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে তো বন্ধু ভিডিওটা এত অব্দি রইল এবং তার সাথে সিটি ফোরকাস্টও রয়েছে যে হ্যাঁ এখানে এখানেও হতে পারে এবং বা বলেই দিয়েছে যে ডবলার ডেটটাও বলে দিচ্ছে তো তার ফলে সবাই বা সবাইকে ভিডিওটা এত অব্দি রইলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন বন্ধু এবং পরবর্তী যে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তার জন্য প্লিজ বেল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকুন সবাই ভালো থাকুন